ভারতীয় ক্রিকেটার কেএল রাহুলের সঙ্গে সাত পাকে বাধা পড়েছেন সুনীল কন্যা আথিয়া শেট্টি। 23 জানুয়ারি সুনীল শেট্টির খান্ডালা হাউজে তাদের 4-1 হয়। বিয়েতে শুধু ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অত্যন্ত গোপনীয়তায় রাহুল আথিয়ার বিয়ের আয়োজন শেষ হয়। বিয়েতে মাত্র 100 জন অতিথি উপস্থিত ছিলেন। এরপরও তাদের বিয়ের ছবি অনলাইনে প্রকাশ পেয়ে যায়, যা রীতিমতো ভাইরালও হয় নেট দুনিয়ায়। এবার তাদের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, বিয়েতে পরিবারের সদস্য, বন্ধু এবং আত্মীয়দের কাছ থেকে চোখ ধাঁধানো সব উপহার পেয়েছেন এই নবদম্পতি। বিয়েতে বাবার কাছ থেকেই আথিয়া পেয়েছেন মুম্বাইয়ে 50 কোটি মূল্যের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। সুনীল শেট্টির খুব কাছের বন্ধু সালমান খান, বন্ধুর মেয়ের বিয়েতে তাই দামি উপহার দিয়েছেন খান সাহেব। আথিয়াকে সালমান দিয়েছেন একটি অডি গাড়ি, যার মূল্য প্রায় 2 কোটি রুপি। সুনীল শেট্টির আরেক কাছের বন্ধু জ্যাকি শ্রফ, তিনি আথিয়াকে দিয়েছেন 30 লাখের সুইস ঘড়ি। আথিয়ার ঘনিষ্ঠ বন্ধু অর্জুন কাপুর, তিনি দিয়েছেন একটি হীরার নেকলেস, যার মূল্য প্রায় 1.5 কোটি রুপি। অন্যদিকে কেএল রাহুলের বন্ধু বিরাট কোহলি, ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, উপহার দিয়েছেন প্রায় 2.5 কোটি মূল্যের একটি BMW গাড়ি। ভারতের আরেক সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি রাহুলকে উপহার দিয়েছেন 80 লাখ টাকা মূল্যের একটি কাওয়াসাকি নিনজা বাইক। জানা গেছে খুব তাড়াতাড়ি বড় অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করবেন এই দম্পতি। সেখানে বলিউড ইন্ডাস্ট্রি এবং ক্রিকেট তারকাদের আমন্ত্রণ জানানো হবে। যদিও কবে এবং কখন অনুষ্ঠানটি হবে তা জানা যায়নি, তবে তাদের এক ঘনিষ্ঠজন জানিয়েছেন IPL শেষ হওয়ার পর মে মাসে মুম্বাইয়ে এই অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। ২০১৯ সালে রাহুল আথিয়ার প্রেমের খবর প্রকাশ্যে আসে, যদিও এর আগে থেকেই গুঞ্জন ছিল তারা একে অপরের সঙ্গে ডেট করছেন। দুজনে নাকি মুম্বাইয়ে একটি ফ্ল্যাটও কিনে রেখেছিলেন। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এক হয়েছেন তারা। ডেস্ক রিপোর্ট, সাদা কালো নিউজ।